মোবাইল ফোনে এখন একটি 3D ওয়ালপেপার দেখতে পাচ্ছেন। এই ওয়ালপেপারটি আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমি যেদিকে ঘোরাচ্ছি সেদিকে এটা ঘুরছে। এটা চাইলে আমি জুম আউট করতে পারছি, জুম ইন করতে পারছি, এবং এটা আমার যেভাবে ইচ্ছে সেটা নাড়াতে পারছি। তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা আমি এডিট করে লিখেছি। তো আপনারা চাইলে এরকম একটি ওয়ালপেপার তৈরি করতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম কিভাবে একটি ওয়ালপেপার আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেখে আসি কীভাবে আপনি এভাবে একটি ওয়ালপেপার তৈরি করতে পারেন। তো আমরা এর জন্য আমরা একটি অ্যাপ লাগবে, সেই অ্যাপটি আমি ইনস্টল করে রেখেছি আমার ফোনে। অ্যাপটি কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম লিখেছি, এখানে আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন। ধরুন এখানে যদি আমি কোনো বাংলা লেখা লিখি, সাপোজ আমি এখানে বাংলাদেশ লিখলাম, ওকে। দেখতে পাচ্ছেন এখানে এই বাংলাদেশ লেখাটি শো করছে। তো এই লেখার চাইলে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আপনি উপরে একটি থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস নামে যে অপশনটি আছে সেই অপশনের উপর চলে যাবেন। তো আমি এখান থেকে আপনি ফন্ট কালার এবং এটার স্পিড, ফন্ট সাইজ সব কিছুই আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে টেক্সট যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট ইউর নেম, সেট ইউর নেম, এখানে আপনি যা লিখবেন এখানে তাই শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ফন্ট স্টাইল, এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। ধরেন আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। এখানে কালারটাও আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে কালারটা যদি চেঞ্জ করতে চান আপনি কালার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন। আমি যদি এখানে রেড কালার দিই বা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন, সাপোজ আমি এখানে রেড কালার দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পিডটা আপনি এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেন এখানে ফন্ট সাইজটাও আপনি বাড়াতে পারবেন চাইলে। তো এটা যদি আমি এখন একটু ব্যাক করি, আমি দেখতে পাচ্ছেন এখন লেখাটার কালার রেড হয়ে গেছে। তো এখান থেকে আপনি আরও কিছু, এখানে যদি আমি স্পিডটা বাড়িয়ে দিই তাহলে দেখবেন এটা অনেক তাড়াতাড়ি ঘুরছে। দেখতে পাচ্ছেন এটা অনেক তাড়াতাড়ি ঘুরছে। এটা আপনি যেদিকে ইচ্ছে ঘোরাতে পারেন, আপনি যেদিকে ঘুরিয়ে দিবেন এটা সেদিকেই ঘুরবে। দেখতে পাচ্ছেন এটা আমি যেদিকে ঘোরাচ্ছি সেদিকেই ঘুরছে। তাছাড়া এখানে যদি আপনি ফন্টের সাইজটা বড় করেন, দেখতে পাচ্ছেন ফন্ট এখন অনেক বড় হয়ে গেছে। তাছাড়া এটা আপনি আপনার হাত দিয়ে চাইলে জুম ইন এবং জুম আউট করতে পারেন। এটা আপনি আপনার ফোনে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য জাস্ট এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট এস লাইভ ওয়ালপেপার, জাস্ট আপনি এখানে সেট এস লাইভ ওয়ালপেপার এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন আসবে, তো আপনি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। তো সেট টু ডেস্কটপ এটার উপর ক্লিক করবেন জাস্ট। এখন যদি আপনি ব্যাক করি, তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন লেখাটা চলে এসছে। তো আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনার ফোনে ইনস্টল দেবেন সেটা চলুন দেখে আসি। তো আপনি এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়ার জন্য জাস্ট প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে লিখবেন
প্রশ্ন কি লিখবেন? মাই নেম লাইভ ওয়ালপেপার। এটা লেখার পর ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি চলে এসছে, এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনি এরকম লাইভ ওয়ালপেপার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।